খেলা হবে স্লোগান, ডঙ্কা কাশি নিয়ে মিছিল, তৃণমূলের নমিনেশন ঘিরে জনপ্লাবন শহরের রাস্তায়, বিপুল জনসমাগমের মাঝেও কাঁটা নির্দল, বিক্ষুব্ধ তৃণমূলের হয়ে নির্দলে মনোনয়ন অব্যাহত। তৃণমূলের মনোনয়নকে ঘিরে জনপ্লাবন শহরের রাজপথে এদিন সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে আসতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সকলে একে একে এসে জমায়েত হতে থাকেন বনগা নীল দর্পণ সংলগ্ন প্রস্তাবিত কর্মতীর্থ প্রাঙ্গণে। এরপর শুরু হয় মিছিল। সমস্ত প্রার্থীরাই একসাথে মিছিল শুরু করেন শহরের রাজপথে। রঙিন বেলুন, ডঙ্কা, কাশি, দলীয় পতাকা, বিভিন্ন বাদ্যযন্ত্রে সজ্জিত মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে। দিনের ব্যস্ততম সময়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে শহরের রাস্তাঘাট, চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য ছোট যানবাহন। কোথাও খেলা হবে স্লোগানের সাথে চলতে থাকে তৃণমূল কর্মীদের তুমুল নাচ। তৃণমূলের প্রার্থীরাই নিজেদের এলাকা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেন। প্রথমে বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষ লোকনাথ ঠাকুরের ছবি নিয়ে মিছিলে অংশ নেন। দলীয় কর্মীদের নিয়ে বনগাঁ 5 নম্বর ওয়ার্ড থেকে মিছিল করেন দিলীপ মজুমদার। 15 নম্বর ওয়ার্ড থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন অমিতাভ দাস। 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণারায় সহ বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে আসতে শুরু করেন কর্মী সমর্থকেরা। নমিনেশন ঘিরে এদিন দলীয় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে কার্যত উচ্ছ্বাসিত তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, রাস্তায় জনস্রোত, বাকি দল নির্মূল হয়ে গেছে, আছে শুধু তৃণমূল, একটাই মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 22 জনই জমা দিচ্ছে, লড়াই তো রাস্তায় দেখলে জনস্রোত, বনগার ভোটাররা রাস্তায় নেমে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, জোড়াফুলকে ভোটে আশীর্বাদ করবে বলে তারা শপথ নিয়েছে। সুতরাং এখানে আর কোনো যেসব দল আছে তারা নির্মূল হয়ে গেছে, শুধু আছে তৃণমূল। আমাদের দিদির উন্নয়নকে এসব পাথেয় করে আমরা এগিয়ে চলবো। একটাই মন্ত্র, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই সিম্বল, তার নাম হচ্ছে জোড়াফুল, আর একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে মানুষের উন্নয়ন ও পরিষেবা। আমি যে কদিন ছিলাম মানুষের সঙ্গে, আমরা প্রত্যেক জায়গায় ডেভেলপমেন্ট করে প্রত্যেক দলকে, সমস্ত রাজনৈতিক দল দেখাদেখি নেই, সবাই মিলে একসাথে কাজ করেছি, প্রতিটা বাড়িতে তাদের পরিষেবা পৌঁছে দিয়েছি। যদিও বিপুল জনসমাগম, কর্মী সমর্থকদের উপস্থিতির মাঝে নির্দল কাটা যথেষ্টই ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। এদিনও নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে বিক্ষুব্ধ তৃণমূল নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করে এসেছি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত, কিন্তু আজ আমার উপর সেই চিন্তাটা করল না দল, যার জন্যে আমি এই নির্দলে দাঁড়ানোর জন্যে এগিয়ে এসেছি। দলীয় প্রার্থী আছে বন্দনা দাস কীর্তনিয়া, কিন্তু আমি ওটা মেনে নিতে পারি। এবারের পৌর ভোটে কার্যত চতুর্মুখী লড়াই। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার বলেন, আমাদের দল বড়, ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সবার সাথেই বোঝাপড়া হবে। এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই। সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আলোরানী বলেন, আমরা নির্বাচনে 22-0 করে দেখাব। আমাদের তো অনেক বড় দল, বৃহৎ দল, একটু ক্ষোভ থাকতেই পারে, ওগুলো আমরা বোঝাপড়া করে নেব, কোনো অসুবিধে হবে না, সবাই আমাদের সঙ্গেই আছে, এটা সম্পূর্ণ আমাদের বোঝাপড়া হবে, এবং যদি কেউ আমাদের সঙ্গে না থাকে দল ব্যবস্থা নেবে। যে তৃণমূল ছাড়া আর কিছু এই বনগায় আছে, জনসমর্থন সাধারণ জনগণ নেমে আসছে, আর 22-22 আমরা। দীপ বিশ্বাস, সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।